হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি খুবই সুন্দর আসনের ডিজাইন। প্রথমে আমরা যে কোনো একটি জায়গায় ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর দুটো ঘর উঠিয়ে নেব। দুটো ঘর উঠিয়ে নেবার পর উপর দিক বরাবর 1, 2, 3, 4 নম্বর ঘর উপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4, 5, 6 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 1, 2, 3, 4 নম্বর ঘরে উপর দিক বরাবর একটি ঘর ছিল, তারপরের ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে উপর দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। এরপর 6 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর নিচের দিক বরাবর 6 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। প্রথমে যে আমরা ঘর নিয়েছিলাম সেই ঘরের ভেতর দিয়ে ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে ষষ্ঠী উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর কোনার দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। এরপর প্রথমে যে ঘরটি নিয়েছিলাম সেই ঘরের ভেতর দিয়ে আবার আমরা ষষ্ঠী উঠি। এরপর আমরা কোনার দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর 4 নম্বর ঘরে একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর প্রথমে যে ঘরটি নিয়েছি সেই ঘরের ভেতর দিক থেকে উঠিয়ে নেব। এরপর নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেবার পর আবার আমরা নিচের দিক বরাবর কোনা কোনো ভাবে একটি ঘর উঠিয়ে নেব। এইভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। Thank you.
এরপর আমরা একটি ঘর উঠিয়ে নেব একটি ঘর উঠিয়ে নেবার পর কোণার দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 1 2 3 4 4 নাম্বার ঘরে একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর প্রথমে যে আমরা ঘরটি নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব এরপর নিচের দিক বরাবর সুষ্ঠু উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নাম্বার ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব এরপর প্রথমে যে ঘরটি নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব এরপর আবারো আমরা 4 নম্বর ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব এইভাবেই আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব এরপর আবারো আমরা একটি ঘর উঠিয়ে নেব একটি ঘর উঠিয়ে নেবার পর কোণার দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নাম্বার ঘরে একটি ঘর উঠিয়ে নেব এবার প্রথমে যে ঘর নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে একটি ঘর উঠিয়ে নেব এরপর আমরা নিচের দিক বরাবর একটি ঘর উঠিয়ে নেব উঠিয়ে নেবার পর 4 নাম্বার ঘরে একটি ঘর উঠিয়ে নেব এরপর প্রথমে যে ঘর নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে এরপর আবার আমরা 4 নাম্বার ঘরে সুষ্ঠু উঠিয়ে নেব প্রথমে যে ঘর নিয়েছি সেই ঘরের ভেতর দিয়ে সুষ্ঠু উঠিয়ে নেব এইভাবেই আমরা পুরো ডিজাইনটা কমপ্লিট করে নেব
দেখো বন্ধুরা, আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। পুরো ডিজাইনটাই আমরা এইভাবেই করে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।